জনজীবন সেই কবে থেকেই দুই ভাগে ভাগ হয়েছিল, এক গ্রাম্য জীবন আর এক শহর জীবন। আমরা যারা শহর জীবনের মানুষ, তাদের নিত্য ছোটাছুটির মাঝখানে হাতছানি দেয় গ্রাম্য জীবনের যাপন। সবুজের মাতামাতি, জলের নিত্য বয়ে যাওয়া, পাহাড়ের প্রাচুর্য, চেনা অচেনা পাখিদের কলতান, দিগন্ত বিস্তৃত আকাশের নিচে রঙের খেলা, চোখের তৃপ্তি, হৃদয়ের শান্তি আর শব্দের মিষ্টিত্ব সঙ্গী করে নতুন করে বাঁচার রসদ জোগাড় করে নেয় শহরবাসী। আধুনিক পৃথিবীর ওয়াইফাই হাতে যত ব্যস্ত হয়ে উঠছে শহর জীবন, ততই বেড়ে যাচ্ছে শহর থেকে আরও অনেক দূরে শহরবাসীর দিন যাপনের ইচ্ছা। তবে খুব বেশি দূর নয়, কলকাতা থেকে 4-4.5 ঘন্টা দূরে তেমনই এক গ্রাম, ঝাড়গ্রাম। সেই বহুকাল ধরে ঝাড়গ্রাম শাল মেহগনি গাছের ছায়াতলে ভারত ভূমির আদিবাসীদের ঘেরাটোপের অন্তরাল থেকে হাতছানি দিয়ে এসেছে। তবে হাজার সে মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত নয়, বরং নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। মূল ঝাড়গ্রাম আজ আর সেই গ্রামের ঘেরাটোপে আটকে নেই, ছোঁয়া লেগেছে শহর জীবনের ব্যস্ততার। তাই ঝাড়গ্রাম শহর থেকে বেলপাহাড়ির পথে আমাদের গন্তব্য সেখানে, যেখানে ঘাগরা ফলস, খেদারানী লেক, গাঢ়রাসিনী পাহাড়, 300 মিটার খাঁজকাটা পাহাড়ি পথে গাঢ়রাসিনীর চূড়ার মন্দির, পরিশ্রুত জল, আশ্রমের গাছের ফল আপনাকে বলতেই পারে, দাঁড়াও পথিকবর, তিষ্ঠ ঘনকাল। আমি এক ভব ঘুরে এসি টিভি ফ্রি ছেড়ে চষে বেড়াই কাছে দূরে, নামটি আমার বিশ্বনাথ, নামটি আমার বিশ্বনাথ, হাটে মাঠে পড়ে পাত, অচেনাকে আপন করে আবদারে বলি তাকে, মাসিমা মালপোয়া খামু। আমি এক ভব ঘুরে এসি টিভি ফ্রি ছেড়ে চষে বেড়াই কাছে দূরে, নামটি আমার বিশ্বনাথ। তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো, আমি যে গ্রামের মানুষ, আমারও ঘর আমারও দেশ আমার চোখের আলো। তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো, আমি যে গ্রামের মানুষ। শুরু করেছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আর এখানে সত্যি হাঁটু জল রয়েছে। পশ্চিমবাংলার অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রাম হচ্ছে ঝাড়গ্রাম। হ্যাঁ, এ কালকাল ধরে বয়ে আসছে সকলের কানে যে ঝাড়গ্রাম, আর সেই ঝাড়গ্রাম মানেই এখন আর গ্রাম না থাকলেও দূরে কিন্তু গ্রামের থেকেও গ্রাম এখনও রয়েছে, সময় থমকে আছে প্রকৃতির কোলে। আর পিছনে দেখছেন আমাদের সেই জলপ্রপাত, মানে জলধারা বয়ে চলেছে অবিরত, আর তার সাথে এখানে চারিদিকে পাখির যে কূজন, সব মিলিয়ে আজকে ঝাড়গ্রাম থেকে একটুখানি আগে আমরা এগিয়ে এসেছি জায়গাটার নাম ঘাগড়া জলপ্রপাত বা ঘাগড়া ফলস। কোনো ফলস নয়, আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন সবটাই বাস্তব। ঘাগড়া ফলস থেকে আমরা আজকে পথ চলা শুরু করব, কিন্তু আমাদের সাথে আজকে কী থাকছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো বনের কাছে যখন রয়েছি তাহলে বনমুরগি একটু খাবো নাকি হতে পারে, সে বনমুরগি আমাদের সঙ্গে থাকবে, আর থাকবে প্রকৃতি। মানে প্রকৃতিকে অনেক সময় আমরা ক্যানভাসে ধরবো, মনেতে ধরবো, গানেতে ধরবো, প্রাণেতে ধরবো, কিন্তু আমরা ঝাড়গ্রামে থাকবো, কারণ আমি যে গ্রামের মানুষ। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, এনার নাম রাজা, ইনি এই করার উপরে, মানে ওনার রানী, এখন বাড়িতে রানী আছে রাজাদা,
আহা, রাজা কো রানী সে প্যার হো গিয়া, কিন্তু আমাদের যেটা হচ্ছে গন্ধটার সাথে প্রেম হচ্ছে আস্তে আস্তে। এটা খেদরানী লেকের পাশে একটা ছোট্ট গ্রাম, সেখানে 45 ঘর মানুষজন বাস করে, তারা মূলত তাদের সারনেমা পদবী হচ্ছে মুন্ডা। আচ্ছা, ওদের হঠাৎ খেদরানী লেক হতে গেল কেন, এইটা প্রশ্ন। রাজাদা জানে? জানে না, কারণ ভূগোলে যা নাম্বার বা ইতিহাসে যা নাম্বার হয়েছিল মুখে বলার মতো নয়। কিন্তু খেদরানী লেক হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যে রাজা বা রানী ছিলেন পূর্বকাল ধরে, এখানকার স্থানীয় লোকের কথায় যেটা শোনা যাচ্ছে, এই অঞ্চলে যিনি রাজা বা রানী ছিলেন সেই রানীর নাকটা একটু খেদা ছিল। তিনি সূর্পনখার বোন ছিলেন কি না আমি বলতে পারবো না, তবে খেদা তার নাক ছিল, সেখান থেকে খেদারানীর লেক বা এখানে খেদারানীর আমাদের পুষ্করণী বলতে পারি বা দিঘি বলতে পারি। এখানে প্রচুর মাছ আছে, মাছ মাংসের কথা উঠলি না কিরম জীবে জল আছে, তাই না দাদা? দাদা, এত বড় চেয়ারা হলো কী করে, বুঝলেন? সেটাই তো প্রশ্ন, এই চেয়ারাগুলোর তো একটা কারণ থাকবে। তো যাই হোক, রাজাদা ব্যস্ত থাকুক ওনার তরবারি নিয়ে, আর এখানে চলতে থাকুক ওনার লড়াই। আর সেই লড়াইয়ের শেষ ভাগে এসে আমি কিন্তু একটুখানি আপনাদের সাথে ভাগ করে নেব কেমন লাগছে আর কী সুন্দর করেই বা বানিয়েছেন। কিন্তু তার আগে আশপাশটা একটু দেখে নেওয়া দরকার, কারণ এরকম একটা জায়গায় এসে শুধুই রান্না দেখবেন সেটা তো হয় না, রান্না তো থাকবে, কিন্তু তার সাথে আরেকটু মানে বান্না মানে যাকে বলে আর কি, মানে এই বাইরের পরিবেশটা। ও, এখানে জলের আওয়াজ, ওখানে পাখির কূজন, ওখানে পাহাড়ের ঢাল, এত কথা বলছি কেন, সঙ্গে নিয়ে যাচ্ছি, আসুন না। বলছি যখনই যেখানে সুযোগ পাই, মানে টেলিভিশনের পর্দায়, তারপরে কাগজের পাতায়, মানুষের সাথে আলোচনায়, এবং বাঙালির একটা রোগও আছে, সেই রোগটা আমারও আছে, যে একবার যে কোনো উপায় শুনিয়ে দিই যে বিদেশ কতবার যাত্রা হয়েছিল, কিন্তু বিপুলায় পশ্চিমবঙ্গের কতটুকুই বা জানি। এই বাড়ির কাছে একটা গ্রাম, মানে ঝাড়গ্রাম, এবং সেখানে একটি পাহাড়, এবং পাহাড়ে এই প্রকৃতি, এবং এত পাখি, এত মানে কীরকম ভালো লাগার মধ্যে আছি যে একটু বেশ হাঁপিয়ে উঠেছি, তার মাঝখানেও কিন্তু হাঁপ ছাড়তেও পাচ্ছি, মানে এতটাই অক্সিজেন রয়েছে, এতটাই কানে সুন্দর আওয়াজ রয়েছে, মনে এতটাই শান্তি রয়েছে, মস্তিষ্কে এতটা বিরাম রয়েছে, সব মিলিয়ে। বেশি কাব্যিকে যাব না, কারণ ওই দিকে খেদরানী লেকের পাশে আমাদেরকে ডাকছে বনমুরগি আর ভাত। আয় ওরে পেটে আমার আগুন জ্বলছে, আর পাহাড় পর্বত সব টপকিয়ে এসেছি নানান জায়গায়, মানে আজকে কেউ বলতে পারবে না যে আমি খাটিনি, ক্যালোরি আমার অনেক বার্ন হয়েছে, এবার এই খাবারটা খেয়ে সেই বার্ন জায়গাটায় আমাকে একটু প্রলেপ দিতে হবে। মাংসটা যেমন খেতে ভালো, এখানে চারিদিকের পরিবেশ এত ভালো, সব থেকে ভালো হচ্ছে আমাদের রাজা, মানে যে রান্না করেছে আর কি, প্রকৃতই রাজা। ভাগ দেবো না, তুমি যাও, তুই ভাগ পাবে না। যখনই খাই তখনই আমার জিমের ওপর দিয়ে সবসময় একটা প্রশ্ন ওঠে, এবার কোথায়, এবার কী খাওয়া, আগামী দিনেই বা কী কী খাওয়া হবে। তবে আজকে ঘোরা বেড়ানো হলো, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, একটু গান বাজনা নাচ হবে না হয়তো, হতে পারে গান বাজনা নাচ আছে সঙ্গে, ততক্ষণ আমি একটু সেবা করে নিই। ঝাড়গ্রাম, খেদরানী লেক, আর তার পাশে বসে গরম গরম বনমুরগির ঝোল আর ভাত, যদি পরক করতে না পারেন জীবনে 16 আনাতে 15.5 আনাই বৃথা, এটা বললাম।
শিয়ালগেড়িয়া আদিবাসী সমাজ শিক্ষা কেন্দ্র যে অনুভূতি আজকে দিল, কিছু কিছু দিন হয় যে মনে হয় আমার শুধু প্রাপ্তির, ঝাড়গ্রামে আজকে সারাটা দিন আমার জীবনের প্রাপ্তির। আর সেই জন্য আমি ধন্যবাদ জানাবো গ্যাসোফাস্টকে, যারা আমাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ জানাবো মাসিমা মালপোয়া খামুকে, কারণ তার চিন্তার জন্যে ঘুরে বেড়াতে পাচ্ছি। সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আজকের এই সন্ধেটাকে, আমার জীবনের অন্যতম সন্ধে করে তোলার জন্যে, যারা এই সুন্দর এই গান বাজনা। আর এনারা আদিবাসী ভারতবর্ষের, এনাদের জন্যই আমরা সোচ্চার হই বারবার যে এনারা একদিন রাষ্ট্রপুঞ্জে বলুক, সত্যি বলুক আর না বলুক আমাদের হৃদয়ে সবসময় বলবেন। তাই আপনাদের জন্য আরেকজন মজাদার মানুষ, গোপাল ভাঁড়, ওনার বাড়ি কৃষ্ণনগরে। উনি জানেন তো কিরে ছিল, উনি মানুষকে হাসাতেন, সারাক্ষণ মজা করতেন, আমিও খুব হাসাই শুধু আমার বউকে ছাড়া। এই আপনারাতে গোপাল ভাঁড়কে তুলে দিলাম গ্যাসোফাস্টের তরফ থেকে, মাসিমা মালপোয়া খামুর তরফ থেকে। দিদি আমাদের দারুণ হেল্প করেছেন, খুব সাহায্য করেছেন। আর এরম দাদারা এই ধামসা মাদল নিয়ে যারা রয়েছে, ওইটা নিয়ে আমি দু কদম হাঁটলে আমাকে তিন দিন রেস্ট দিতে হবে। সেখানে এইভাবে নাচ, ওনারা কথা দিয়েছেন আগামীতে আরও আরও সুন্দর নাচ আমাদের সামনে নিয়ে আসবেন, আমরাও থাকবো আপনাদের সঙ্গে। সঙ্গে নিয়ে গ্যাসোফাস্ট, মাসিমা মালপোয়া খামুর।